আজকে সকালের পর থেকে আকাশটা কেন জানি মেঘলা মেঘলা করতেছিল আর তাছাড়া তো কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদ ভালোই লাগতেছিল আমার মেঘলা আকাশ একদমই পছন্দ না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আমি দুপুরের জন্য রান্না উঠিয়ে দিয়েছি এটা আমি হচ্ছে গতদিন সন্ধেবেলা করেছিলাম সন্ধ্যে মানে বিকেলের দিকে করেছিলাম রান্না তো ভোর রাতে খেয়েছি আর বাকিটা রয়ে গেছে এগুলো একটু গরম করে তারপরে আমি এখানে অন্য রান্না করব। এটা একটু গরম করে নিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতও উঠিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এ তো এটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর সঙ্গে হচ্ছে ডালও সিদ্ধ করে নেব ডালের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর এ তো এখানে সিম সিদ্ধ করতে দিয়েছি সেমটা মোটামুটি বলক চলে এসেছে তারপরে সব রান্নাগুলো করে নিয়েছি আর আজকেও কারেন্ট ছিল না অনেকটা সময় এখানে আলু ভর্তাও করেছি আর হচ্ছে খিরা কেটে নিয়েছি আর এখানে ডাল আর সিম ভাজি সঙ্গে ছিল এগুলো ছিল দুপুরের খাবার আর হচ্ছে এই তো তারপর এটা বিকেলের দিকে বিকেলের দিকে একেবারেই অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছিলো না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে অনেক বেশি অন্ধকার হয়ে গেছিলো যাই হোক আমি এদিকে ইফতারি করে নি ইফতারিটা তৈরি করে নিচ্ছি এখানে এইসব ফুলের সঙ্গে আজকে রু দিয়েছি আর চিনি সব কিছু দিয়ে আমি ওটা গুলে রেখে দিয়েছি এখানে আলুর চপ বেগুনি করে নিচ্ছে আজকে খুব একটা বেশি কিছু করব না আর সঙ্গে তো পোলাও থাকবেই যাই হোক আলুর চপটা ভেজে নিলাম আর এখানে এখন বেগুনিটা করে নিচ্ছি এগুলো সবাই করতে পারে সেভাবে আর শেয়ার করলাম না কারণ এইগুলা কারো কাছে নতুন কিছু না এগুলো সবাই করতে পারে তো যাই হোক আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি করতেছি এটাই আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি এই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো একে একে চপগুলো পেঁয়াজি সব কিছু পেঁয়াজি না বেগুনি চপ এগুলো ভেজে নিলাম আর এই তো আগে পোলা করে নিয়েছিলাম বুট দিয়ে বুট দিয়ে এভাবে পোলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তারপর ইফতারির জন্য সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি কী কী করলাম দেখতেই পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ এইটুকুই হচ্ছে আমাদের ইফতারি প্রতিদিন এত ভাজা ভাজাপোড়া এত কিছু খাওয়া ঠিক না আসলে এজন্য আমি প্রতিদিন এত বেশি করে না আজকে খুবই অল্প করে করেছি এগুলোই আজকে হচ্ছে আমাদের ইফতারি এই তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি অল্প কিছু ইফতারি দিয়ে এটাই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আজকের ইফতারি আর এদিকে সব রেডি করে প্লেট নিয়ে বসে পড়েছি অনেকটা আগে আজকে হয়ে গেছে আমার বসে দোয়া পড়তেছিলাম তারই মধ্যে হচ্ছে দেখতেছি আকাশটা একবারে অন্ধকার বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম